পুরান ঢাকার বিভিন্ন স্থানে আয়োজন করা হয়েছে ঈদ মেলার। শুরিটুলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ ও চকবাজারে বসেছে বহু বছর ধরে চলে আসা ঈদ আনন্দ মেলা। মেলায় পরিবার পরিজন নিয়ে এসেছেন অনেকেই। বাচ্চাদের দেখাচ্ছি, মোটামুটি ভালো লাগছে। এই ঈদ মেলার মধ্যে ঘুরতে আসি, খাবার দাবার আছে, বিভিন্ন কেনাকাটার ইয়ে আছে, যেমন বাচ্চাদের খেলনা, বিভিন্ন জিনিস। ঐতিহ্যবাহী এই মেলা দেখতে এসেছেন হাজার হাজার মানুষ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী নানা খাবার সামগ্রী নিয়ে বসেছেন দোকানিরা। খেলনা, পুতুল, কাঠের সামগ্রী, মেয়েদের চুড়ি, ফিতা সহ অনেক কিছুই পাওয়া যাচ্ছে এই মেলায়। সালামির টাকা দিয়ে মেলা থেকে মাটির টোপাটুপি, হাঁড়ি পাতিল ও মাটির পুতুল, বায়োস্কোপ দেখা এবং ডুগডুগিও বিভিন্ন ধরনের খাবার কিনে বাড়ি ফিরছে ছোটরাও। খেলনা কিনবো, তারপরে হাঁড়ি পাতিল কিনবো, মেলার খেলনা পাতিল, হাঁড়ি পাতিল, খাওয়ার জিনিস কিনবো। এই যে পাখি সব মিলিয়ে দারুণ জমজমাট এই মেলা। ভবিষ্যতে চকবাজারের এই মেলাকে আরো প্রসারিত করার কথা জানালেন স্থানীয় সংসদ সদস্য। শাস্তাখার আমল থেকে এই মেলাটা বসে, আমার দাদারাও দেখেছে, আমার বাবারা এবং আমরাও ছোটবেলা থেকে দেখেছি। তখন ঢাকা শহরে এই ধরনের কোনো মেলা ছিল না, কোনোখানে বিনোদনের জন্য। এই মেলাতে অনেকে বছরের মালামাল কিনতে আসতো। এই মেলা তিন দিন চলে। প্রতি বছর ঈদ আসলে পুরান ঢাকা পরিণত হয় উৎসবের নগরীতে। বিভিন্ন স্থানে আয়োজন করা হয় ঈদ মেলার। মেলায় পরিবার পরিজন নিয়ে আসা মানুষেরা টুকটাক কেনাকাটা, নাগরদোলা ও বায়োস্কোপ সহ নানা আয়োজনে ঈদ আনন্দকে বাড়িয়ে তোলেন বহুগুণ। কুমার বিশ্বজিৎ রায়, বাংলাদেশ টেলিভিশন, চকবাজার, ঢাকা।